আপনাকে বলছি আমরা পাকা রসিদ রাখতে বলেছি কিনা বলেন, তাহলে কেন শোনেন না কথা? না উনি না দিলে আপনাকে সঙ্গে সঙ্গে ফোন করে জানাতে হবে, আপনার মালিকের কাছে তো নাম্বার আছে, উনি দিচ্ছেন না। তারপরেও যদি এখন আমি জরিমানা করি, আপনি জানেন এটা আমরা গ্রহণ করবো না, আপনাদেরকে পাকা রসিদের কথা বলা হয়েছে, আপনি দিবেন এবং আপনি সংরক্ষণে রাখবেন, তাহলে রাখেন না। এখন জরিমানা হলে বলবেন জরিমানা করেছে, আমি তো বেশি দামে বেচি না, জরিমানা করেছে, কিন্তু আপনি যে বেশি দামে বেচেন না এটার প্রমাণক তো থাকতে হবে, আপনি কত কিনেছেন এটা তো সঠিক প্রমাণক থাকতে হবে, তাই না? বস্তা 1900 মূল তালিকা কোথায়? এখনো মূল তালিকা নাই, আপনি তালিকাটা এটা আজকে তারিখ, আচ্ছা তাহলে ঝুলাই রাখেন না কেন? বস্তার গায়ে দাম লিখা নাই, আপনার এখানেও লিখা নাই, তাহলে আপনার তো দায়িত্ব যে ডাবির জায়গায় আপনি আটা লিখতেন, অ্যাঙ্কর জায়গায় ময়দা লিখতেন, যেটা গুরুত্বপূর্ণ, নিত্য প্রয়োজনীয় পণ্য মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পণ্য আছে, তাই না? খোলা তেল তো আপনি বেচেন, খোলা তেল বেচেন, খোলা তেল আপনি বেচেন না, খোলা তেল তো উনারা বেচেন, বিসমিল্লাহ, তারপরে এই স্মাইল উনারা বেচেন। আমার কথা, আপনি আটা এবং ময়দা দুটোই সেল করেন, একটাও মূল্য নাই, দাঁড়ান আপনি পরে লিখেন, আর ভাউচারটা দেখেন কত করে সেল করতেছে। তাহলে 1900 টাকা বস্তা ভাগ 50, তাহলে কত পড়ে যাচ্ছে আপনার? কেজি পড়লো 80 টাকা। হ্যাঁ, তাহলে তো আটা হবে, ময়দা তো হবে না। ওই কেউ ময়দা লেখে, কেউ আটা লেখে, না আটা ময়দা তো এক জিনিস না, এক জিনিস, দুটো দামও তো এক না। না তাহলে ওই আটাটা ওই এরকমই দাম, কোন কোম্পানি আটা লেখে, কোন কোম্পানি ময়দা লেখে, আপনারা যদি অস্পষ্টতা তৈরি করেন তাহলে তো আমাদের জন্য এটা অসুবিধাজনক। 42000 কত এটা? 750, 42750, এটা হলো তিলের ময়দা, 750 ভাগ 15 ভাগ 50, 57 টাকা যাচ্ছে আপনার ময়দা। আপনি কেনা হতো দেখি, কেনা কা? হ্যাঁ, আর মুসুরি 135 কেজি, মুসুরি কিনছেন কত আপনি? মুসুরের ডাল, মুসুরের ডাল কিনছেন 127 টাকা, আপনি নিজে যেমন দিয়েছেন আপনি এরকম আনবেন রসিদ, আপনি খাতায় কি লিখছেন ওটা আমি দেখবো না, খাতা দুটো আপনার, আপনি মন মতো লিখবেন, ওটার দায়িত্ব, ওই খাতার দায়িত্ব তো কেউ নিবে না, আপনার এই খাতার দায়িত্ব কেউ নিবে বলেন? আপনি কার কাছ থেকে নিছেন? সামনের থেকে নিছেন না কার কাছ থেকে নিছেন? আপনার কোম্পানির থেকেই গিয়েছি। হ্যাঁ, কোম্পানি থেকে কিনলে তো আপনার একটা প্রমাণও থাকবে না, যে আমি এত কেজি কিনছি, এত বস্তা কিনছি। আপনারা এত র বিজনেস করলে কিভাবে কৃষি মার্কেটে বিজনেস করবেন বলেন? কত টাকা দেনা হচ্ছে আপনাদের সবার? আপনাদের যদি ই না দেয় তাহলে আনবেন না এখান থেকে, সেটা যে বেশি হয়ে যায়, কারণ এটা 1994 টাকা করে কেজি বিক্রি করছে, তাহলে তো 1350 আসে, 100 টাকা বেশি করে। তীর কোম্পানির ইয়া তীরের
তাহলে এইটা দেওয়ার কোনো মানে হয় না বুঝতে পারছেন এটা সর্বোচ্চ খুচরা মূল্য আপনি যেটা যেটার গায়ে এমআরপি নাই সেটা তো আপনি লাভ ক্ষতি বিবেচনা করে এমআরপিটা দিবেন বাট যেটার গায়ে এমআরপি দেওয়া আছে ওইটা আপনি কিভাবে কেজিতে বেশি বিক্রি করতেছেন যায় না তাহলে কেন করেছেন আপনি কি দেখেননি দামটা লেখা না দেখার তো কোনো কারণ নাই একদম উপরে লেখা আপনার মালিকও দেখেননি আমি 94 টাকা বাজার কম আমি 94 বিক্রি করছি কোনটা তীর ডাবলি না তো ছোলা আর ডাবলি বের করছেন আপনি মুসুর ডাল না লিখাই আছে ছোলা আর ডাবলি শুনেন এগুলো কি করবেন এগুলো একটা একটা ফাইলে সংরক্ষণ করবেন এলোমেলো ভাবে হলো তো হলো না এগুলো কবে আনা আছে এগুলো তো অনেক অনেক দিন আগের মাল কথা এগুলো অস্বীকার করার কিছু নেই আপনাদের এখন দেখেন যা বলেছে তাই আপনাদের কৃষি মার্কেটে অনেক বড় একটা সমস্যা আমরা আজকে দেখতে পাচ্ছি এবং এটা আপনাদের সবার কাছে কেন আমি ঠিক বুঝতে পারছি প্রত্যেকটা গায়ে এমআরপি দেওয়া আছে মুসুর ডালের বস্তায় কিন্তু আপনারা এমআরপির চেয়ে 6 থেকে 7 টাকা বেশি বিক্রি করতেছেন মসুর ডাল বস্তার মধ্যে কি এমআরপি লেখা থাকে হ্যাঁ থাকে তো এই যে জানেন না আপনি কারণ এই তো ওটা আছে বলে যে সবার জরিমানা হচ্ছে হাজার টাকা জরিমানা হচ্ছে না না আমরা তো মাল কিনে আনি আমরা মেমো দেখে মাল হ্যাঁ দেখেন তো আপনি ইও দেখতে হবে আপনি মেমো বেশি ধরাই দিলে বেশি নেবেন না 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 এটা আপনি দুটো রাখবেন এটা কত করে কেনা পড়ছে দেখি ওই দেখেন কাশফুল সিটি চাইনি ওই দেখেন বিসমিল্লাহ কি ফান্ডা এই দেখেন এই যে বর্ডার দেখেন কত কিনা 102 টাকা কিনা 101 টাকা কিনা 102 টাকা কিনা 101 টাকা কিনা 101 টাকা কিনা আচ্ছা এটা ছবি নাও তো কে দিকে এটা আছে সাবার এই যে হাজি হ্যাঁ হ্যাঁ ওখানে যাব ওখানে যাব তো একটু আমার তথ্য গুলো কালেক্ট আর ডাল আর মশলা আমরা এখানে মশলা আমার কাছে বিক্রি করছি এই যে দেখেন আপনি দেশি মসুর প্রতি কেজি কত দিচ্ছেন 125 কেনা 126 বিক্রি হ্যাঁ তার উনি বেচেছে 135 আপনি মুখোমুখি দোকান 10 টাকা পার্থক্য কিভাবে হয় এটা তো কথা ঠিক নয় আমি কি আপনাকে বোঝাতে পারছি না না এটা অবশ্যই আপনি বিক্রি করতেছেন 126 খুচরা মূল্য সর্বোচ্চ আর এই সূর্য এন্টারপ্রাইজ হচ্ছে 135 টাকা আপনারা তো সবাই এক জায়গা থেকেই কেনেন আমার জানা মতে সাভার থেকেই কেনেন অথবা মৌলভী বাজার আপনার আর আপনার মুখোমুখি দোকানের মসুর ডালের কেজি যদি 10 টাকা পার্থক্য হয় সেটা খুচরা বাজারে কি পার্থক্য হবে তাহলে আপনি শুধু ইমাজিন করেন বেশি বেশি হবে হ্যাঁ অবশ্যই না না আমরা তো আমরা মার্কেট আনছি আমরা লাভ করি ম্যাডাম আমরা লাভ করি 20% থেকে হচ্ছে আমি আপনাকে বলি ওই দেখেন আমার মেমো দেখেন আমি বসে বসে দেখেন হ্যাঁ বসে দেখেন আমি তো দাঁড়াতে পারি না বসে দেখেন এই দেখেন আমাদের চীনা রেট দেখেন আমরা 126 দেখেন আপনি দেখেন এই দেখেন 125 টাকা কিনা এবার আমাদের যাতায়াত খরচ আছে কথাটা বুঝেন আমাদের আমরা 20 পয়সা 30 পয়সা আমরা লাভ করি তাহলে এখানে এত বৈষম্য যদি একটা মার্কেটের সিনারিও এরকম হয় তাহলে আপনি বলেন যে বাইরে কি হবে এখানে আমাদের এখানে মোটামুটি
32 মানে কি আপনি কেনা কত পড়ছে তাহলে এটা ব্যাপারই না আমি আসলে কমিশন না না আপনি এভাবে বলতে হবে না শ্যামবাজার এইগুলি বলে এগুলি বললে তো লাভ নাই আপনাকে বলতে হবে যে কত কেনা পড়ে আপনি এটা বলবেন আপনি এই কমিশন টমিশন এগুলো বলবেন না এলসির এগুলো বলার নিয়ম নাই এখন আর আপনি কত কেনা পড়ে এবং কত সেল হচ্ছে এটা আপনাকে বলতে হবে এখানে বসে আপনাকে তথ্যটা দিতে হবে আপনি এর কারণ আপনি তো ফার্মারের কাছ থেকে নেন নাই কৃষকের কাছ থেকে নিছেন এটা না হ্যাঁ আপনি নিছেন কিন্তু কে না একজন ইয়ের কাছ থেকে ডিলারের কাছ থেকে নিছেন ডিলার বলতে যারা ওখানে মার্কেটে দুসরা বাজারে যারা কিনে তারা তো কৃষকের কাছ থেকে কিনে ফেলছে হ্যাঁ কিনে ফেলার পরে তারা ঢাকায় এনে কত সেল করতেছে এটা আপনাকে বলতে হবে তো কিন্তু আপনাদের কি ওভাবে রেট আছে তাহলে আপনি বিক্রি করবেন না হিসাব বরাবর হিসাব দুইটা কথা যদি আমরা বুঝে থাকেন তাহলে ভালো আর না বুঝে থাকলে জরিমানা হবে